আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু টেক ভ্যালিজেস। তো আজকে আমি দেখাবো সিলেক্টেড বুথ ইমেজ ডিড নট অথেন্টিকেট, এই ইরোরটা কেন আসে এবং এর সমাধান কি। প্রথমে বুথে বুল পেন ড্রাইভ আমি কম্পিউটারে ইনসার্ট করে নিব। F10 প্রেস করে আমরা বায়োস সেটআপে যাব। অ্যাডভান্স থেকে আমরা সিকিউর বুথ কনফিগারেশনে যাব। সিকিউর বুথ কনফিগারেশন সেটিংসের কারণে এরকম উইন্ডোজ দিতে গেলে আমাদের মূলত সমস্যাটা আসে। আমরা এখানে দেখতে পাচ্ছি সিকিউর বুথ কনফিগারেশনে লিগেসি সাপোর্ট ডিজেবল অ্যান্ড সিকিউর বুথ ইনেবল আছে। তো আমাদের এইটা চেঞ্জ করতে হবে। তার জন্য আমরা কন্ট্রোল অল্টার ডেল চেপে আমরা রিস্টার্ট দিব এবং F10 প্রেস করব। লিগেসি সাপোর্ট ডিজেবল থাকার কারণে এখানে শুধু UEFI মোডটা শো করছে, লিগেসি অপশান শো করছে না। চলুন আমরা এন্টার দেই। এই যে দেখুন, সিকিউর বুথ ইমেজ ডিড নট অথেন্টিকেট আসতেছে। কন্ট্রোল অল্টার ডেল প্রেস করে আমরা কম্পিউটারটি রিস্টার্ট দিব। তারপর আমরা F10 প্রেস করব। কম্পিউটারটি বায়োস, আবার বায়োসে গেলাম। এখন আমি কনফিগার লিগেসি সাপোর্টটাকে, লিগেসি সাপোর্ট ডিজেবলটাকে এনেবল করে দিব। লিগেসি সাপোর্ট এনেবল করে দিব। তারপর F10 প্রেস করে আমরা সেভ করে দিব। ইয়েস প্রেস করব। তারপর রিস্টার্ট নেবে কম্পিউটারটি। 4 ডিজিটের একটি সংখ্যা এসেছে, এটা আমরা টাইপ করব। 3 5 9 8। কম্পিউটারটি রিস্টার্ট নেবে। আমি আবার F10 প্রেস করব। এখন বুথ অপশানে গিয়ে দেখবেন যে দুইটা অপশানই সচল আছে, লিগেসি এবং UEFI। সুতরাং আমি যদি এখন পেন ড্রাইভ বা উইন্ডোজ যদি আমি CD কম্পিউটারে ইনসার্ট করি তাহলে আমার দুইটা অপশানই শো করবে। এখন আমি কম্পিউটারটি কন্ট্রোল অল্টার ডেল প্রেস করে রিস্টার্ট দিব। F9 আমি প্রেস করতে থাকব। এখন আমি বুথ মেনুতে যাব। দেখুন, এখন কিন্তু UEFI এবং লিগেসি দুইটা অপশানই এসেছে। আমি মূলত লিগেসি থেকে আমি উইন্ডোজটা ইনস্টল দিব। লিগেসিটা সিলেক্ট করলাম, তারপর আমি এন্টার প্রেস করব। এখন আমি উইন্ডোজ দিতে পারবো, আমার যেটা খুশি সেটা আমি সিলেক্ট করে এন্টার দিলে উইন্ডোজ ইনস্টল শুরু হবে। তো এই ছিল আজকের আমার টিউটোরিয়াল। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।